পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর এম শাখাওয়ত হোসেন মঙ্গলবার দুপুরে চাঁদপুরে আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন উপদেষ্টা বলেন ভারত বন্ধুত্ব সুলভ নয় খারাপ আচরণ করছে পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না আমাদের দেশে অন্য ধর্মাবলম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক আমরা তাদের ভালো মন্দ দেখছি আধুনিক লঞ্চ টার্মিনাল কাজের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন আগে যা অনিয়ম হয়েছে সেগুলো এখন আর জাল দিয়েও ধরে আনা যাবে না এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয় এজন্য আমি নিজেই কাজের অগ্রগতি দেখার জন্য এসেছি এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সহ আরো অনেকে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর দিন ওই দেশমুখী হবে না এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিল এটা খারাপ করছে না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই সমস্ত করার